নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, জামাই ষষ্ঠী তো চলেই আসলো, আর জামাই ষষ্ঠী মানেই তো জামাইদের ভুরি ভোজের দিন। আর এবারে জামাই ষষ্ঠীতে একটু অন্যরকম বিরিয়ানি ট্রাই করতে চাইলে অবশ্যই করতে পারেন এই মটন কোরমা বিরিয়ানিটি। তাহলে চলুন দেখে নিই আজ এই মটন কোরমা বিরিয়ানি তৈরির জন্য কি কি লাগবে। আমার এই মটন কোরমা বিরিয়ানি তৈরির জন্য প্রথমেই লাগছে হলো মটন। মটনটা আমি এখানে নিয়েছি প্রায় 650 গ্রাম। মটনটাকে আমি সামান্য একটু নুন দিয়ে আগে থাকতে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তার সাথেই আমি মটন সেদ্ধর যে স্টকটা সেটাকে আলাদা করে রেখেছি। এছাড়াও লাগবে আমাদের আদা রসুন বাটা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করছি। আর লাগছে আমার টক দই। টক দইও আমি এখানে 3 টেবিল চামচ মতো ব্যবহার করছি। আর লাগছে আমার বেরেস্তা। বেরেস্তা বা ফ্রায়েড অনিয়ন, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভেজে নিয়েছি। একই সাথে লাগবে আমার 10-12টা আমন্ড। এবার এই আমন্ড আর বেরেস্তাটা আমি একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এছাড়া লাগবে আমার স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর তার সাথে লাগবে আমার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এছাড়াও লাগবে আমার মিঠা আতর 2-3 ড্রপ মতো। আর লাগবে আমার এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি। তার সাথে লাগবে আমার 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল। আর লাগবে আমার 1 চিমটি ইয়েলো ফুড কালার। এছাড়া লাগবে ফোড়নের জন্য 2 তেজপাতা, 2-3 টুকরো মতো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ আর 1টা স্টার অ্যানিস। এছাড়া আমি নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রাম চালের ভাত। আমি এখানে বাসমতি চালকে আগে থাকতেই ঝরঝরে ভাত করে নিয়েছি। তাহলে এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমার মটন কোরমা বিরিয়ানি। আমি তৈরির জন্য প্রথমেই একটা কড়াইতে 1/2 কাপ মতো সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার ঘিটাকে একটু গলতে দিতে হবে। ঘিটা গলে যাওয়া অবধি নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিটা গলে গেলে এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ, বড় এলাচ এবং ছোট এলাচ। এবার ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে প্রথমেই দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন। আদা রসুন বাটাটাকে দিয়ে মিনিট খানেক আমাদেরকে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। আদা রসুন বাটাটা কষে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাঁঠার মাংস। এবার মাংসটাকে আদা রসুনের সাথে মিনিট 2-3 মতো একটু ভেজে নিতে হবে। মাংসটা আদা রসুনের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা ও আমন্ড বাদামের পেস্ট। আবারও মাংসটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মিনিট খানেক মাংসটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে খানিকটা স্টক দিয়ে দিলাম, যাতে করে মাংসটা নিচ থেকে লেগে না যায়। আর এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো যেন পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 7 মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো,
গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো চিনি। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মাংসটাকে কষতে থাকতে হবে। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। আবারও টক দইটাকে দিয়ে মাংসটাকে কষতে থাকতে হবে এবং তেল ছেড়ে আসা অবধি মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা এখানে একদম কষে নেওয়া হয়ে গেছে, দেখুন মাংস থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি স্টকটুকু। স্টকটুকু দিয়ে ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ফুটতে দিতে হবে। মাংসের ঝোলটা ফুটে ওঠা শুরু করলে একটা ঢাকনি দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দেব মিনিট 10 থেকে 15, যাতে করে মাংসের ঝোলটা একদম ঘন হয়ে মশলাটা মাখামাখা হয়ে আসে। আমি এখানে ফিরে এলাম মিনিট 10-15 পর, দেখুন মাংসটা কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিয়েছে আর বেশ মাখামাখাও হয়ে গেছে। আমার এখানে মাংসের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার চলে যাব বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে। আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের চারপাশে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব তৈরি করে রাখা বাসমতি চালের ভাত। ভাতটা খানিকটা দিয়ে কড়াইয়ের নিচটাকে কিছুটা কভার করে নেব। ভাতের বেগটা তৈরি করা হয়ে গেলে এর উপর দিয়ে দেব তৈরি করে রাখা পাঁঠার মাংস। গ্রেভি সমেত মাংসটা দেওয়া হয়ে গেলে বাকি ভাতটা উপরে ছড়িয়ে দিচ্ছি। ভাতের লেয়ারটাকে হাত দিয়ে একদম সমান করে দিতে হবে। এবার আমি ফুড কালারটাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এই ফুড কালারটাকে উপর থেকে ছড়িয়ে দেব। একই সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। এরপর দিয়ে দেব 3-4 ফোঁটা মতো মিঠা আতর। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব দিকটায় ঘি যায়। সবকিছু দেওয়া হয়ে গেলে কড়াইটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে একদম সিমে দিয়ে দিতে হবে। আমি এখানে ফিরে এলাম মিনিট 10-এর পর, আমার এখানে বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। নাড়াচাড়া করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর এসছে। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মটন কোরমা বিরিয়ানি। তাহলে বন্ধুরা এবারে জামাই ষষ্ঠীতে অবশ্যই ট্রাই করে ফেলুন এই নতুন স্বাদের মটন কোরমা বিরিয়ানি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।
আমার রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিটিকে লাইক করবেন, নিজের বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো এরকম নতুন কোনো সুন্দর রান্না নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।